এখানে আমরা লিঙ্কটা দিয়ে আলাদা কেন কথা বলছি, সেটা হচ্ছে যে আপনি যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, আপনার অডিয়েন্সকে আপনার প্রোফাইল থেকে অন্য জায়গায় ডাইভার্ট করার একটা মাত্র ওয়ে হচ্ছে এই লিঙ্কটা। এবং এই লিঙ্কটা আপনি মাল্টিপল লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন লিঙ্কডইনের মাধ্যমে। বাট আপনার যদি একদমই এক্সেলেন্ট রেজাল্টের দরকার হয়, তাহলে ওয়ান ক্লিক লিঙ্কটা অ্যাকচুয়ালি বেটার লিডস এর জন্য। সো এটা কিরকম, চলুন আমরা অ্যাকচুয়ালি শুরু করি এবং জানি। সো যখনই আপনি মাল্টিপল লিঙ্কের কথা বলছি এবং যখনই আমরা জানি যে মাল্টিপল লিঙ্ক কিভাবে ক্রিয়েট করে, আমরা একটু লিঙ্ক জিয়ারের ব্যবহার জানবো, যেটা মোস্ট প্রবাবলি সবাই জানে যে বিকজ অনেকেই এখানে আছে আগে থেকেই মার্কেটিং করে। কিন্তু শর্টনারটা কেন ব্যবহার করা হয় এটার একটা কারণ আছে, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব এখন। তো আগে আমরা চলুন একটু লিঙ্ক জিয়ারটা দেখি। সো লিঙ্ক জিয়ারের জন্য আপনি অবভিয়াসলি লিঙ্ক জিয়ার লিখে সার্চ করবেন। এখানে আমাদের অলরেডি দেখেন একটা ওয়েবসাইটের মতো আছে, এটা এখানে জাস্ট ইটস লাইক যে আপনার মাল্টিপল লিঙ্ক গুলো এখানে থাকে, যেমন আমার বই, কোর্সেস, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ইউটিউব সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো কেউ যদি আমার সম্পর্কে ডিটেলস জানতে চায় তাহলে এখানে ক্লিক করতে পারে। কিন্তু আপনি যখন কোনো ওয়েবসাইটের জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা পড মার্কেটিং এর জন্য এই জিনিসটা করবেন, এটা আপনি যদি ইফেক্টিভ হবে না, কেন বলুন তো? কারণ এখানে দেখেন আপনি বুঝতে পারবেন, আপনি ট্র্যাক করতে পারবেন যে মানুষ এই লিঙ্কটাতে ক্লিক করে, কিন্তু আপনি এটা ট্র্যাক করতে পারবেন না যে এটার মধ্যে সে যাচ্ছে কোনটাতে, তাই না? সো এটার জন্য যদি আপনি শুধুমাত্র এইটার একটা লিঙ্ক করে শর্টনার করে দিতেন, তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেন যে আপনার ইউজারটা, ধরেন এক সপ্তাহ আপনি মার্কেটিং করছেন, আপনার ধরুন একটা টি স্প্রিং এর বা একটা পরের টি শার্ট আছে, বা ধরেন লেটস গো টু আমাজন। সো আমাজনে গেলাম, ধরেন আপনি মার্চ বাই অ্যামাজন এর কাজ করছেন বা আপনি যে কোনো কাজ করছেন, সো আপনার যে কোনো একটা টি শার্ট, ঠিক আছে, টি শার্ট, ওই টি শার্টটা ধরুন আপনারই, অ্যান্ড আপনি ধরেন এটা সেল করছেন। সো এই টি শার্টটা যখন আপনি শর্টনার করে হয়তো এক সপ্তাহ রাখবেন, তারপর আপনি দেখতে পাবেন যে আপনার যে ট্রাফিক আসছে ওই ট্রাফিকটা এই টি শার্টটাতে আসলে ড্রপ করছে কিনা। এতে করে হয়তো আপনার পুরো ওয়েবসাইটের ভিউজটা কমে যাবে, বাট এই পার্টিকুলার প্রোডাক্টের ভিউটা বেড়ে যাবে। আর আপনি ধরেন আমরা যে লাইফ কোয়াটস নিয়ে বানাচ্ছিলাম, ধরুন আমি একটা লাইফ কোয়াটস নিয়ে কাজ করছি বা লাইফ কোয়াটস নিয়ে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো কিছু করছি, ওইটার ক্ষেত্রে বা আমার ক্লায়েন্টের যে ওয়ার্কটা আছে তার নিশটা যেটা সেটা নিয়ে কোনো কিছু, সো তার যে প্রোডাক্ট বা সার্ভিসটা ওইটা পার্টিকুলারলি যদি একটা লিঙ্ক থাকে, তাহলে কিন্তু সেটার এক্সেলেন্ট একটা রেজাল্ট আসে। সো এটা সবসময় মনে রাখবেন যে অনেক সময় দেখা যায় যে আমরা ভাবি যে লিঙ্ক টিয়ারে লিঙ্ক রেডি করলে হয়তো অনেক ভিউজ হবে, সবগুলোতে ভিউজ হবে, এটা কিন্তু সত্যি না। এটা আপনাকে যখনই আপনি ম্যাক্সিমাম রিচ চাবেন, অবভিয়াসলি আপনি ম্যাক্সিমাম রিচ চাবেন, তখন কিন্তু আপনার এই লিঙ্ক টিয়ারের ব্যবহারটা থেকে ডিরেক্ট আপনি যাবেন। আপনি বিভিন্ন ধরনের শর্টনার ব্যবহার করতে পারেন, শর্টনার গুগলে কত শর্টনার্স আছে, এই যে কাটলি ব্যবহার করতে পারেন, বিটলি তো এখন মনে হয় লাগে না বা কাজ করে না, আই থিঙ্ক ব্লকড, অ্যান্ড রিব্র্যান্ডলিটা ব্যবহার করতে পারেন, অ্যান্ড শর্টনার আই থিঙ্ক এটা ব্যবহার করতে পারেন, এটা ইটস ওয়ার্কিং গুড, অথবা এটা। সো এই ধরনের শর্টনার ব্যবহার করে আপনি ট্র্যাক করতে পারবেন যে আসলে কত ইউজার এখানে আছে। এখানে প্রত্যেকটাতেই আছে, যেমন আমার রিব্র্যান্ডলিতে কিন্তু অ্যাকাউন্ট আছে, সো আমি যদি লগ ইন করি আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু যে শর্টনার দিয়ে আসলে আমরা ওই লিঙ্কটার কি ট্র্যাক করছি। সো এটা, সো আমরা আমাদের ইমেল দিয়ে লগ ইন করি। এখানে যখন যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা, এই যে দেখেন এখানে আমাদের যে এই বিভিন্ন ধরনের বইয়ের লিঙ্ক আছে, তারপরে ধরেন কোর্সের লিঙ্ক আছে, বিভিন্ন ধরনের রিব্র্যান্ডলি, এগুলো কিন্তু অনেক ক্লিকস আছে, এবং এই ক্লিকস গুলো কিন্তু আমরা দেখতে পারি যে কোথা থেকে কত ক্লিকস আসছে। এবং আপনি যদি এখানে যে দেখেন বা এই জিনিসগুলো অ্যানালিটিক্স এ যান, তাহলে কিন্তু আপনি দেখতে পারেন যে কত কয় তারিখ কোন টাইমে কত ভিউজ এসেছে। সো এই জিনিসটা এবং কোথা থেকে এসেছে, ফেসবুক থেকে এসেছে কিনা, বা আপনার যে অডিয়েন্স আছে সেটা কোথা থেকে আসছে, ড্রাইভ করছে কোথা থেকে, তার স্মার্টফোন ব্যবহার করছে কিনা, এই পুরো কিন্তু আপনাকে লিডস দিবে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল হবে যদি আপনি ফ্রি মার্কেটিং বেসড কোনো কিছু করেন, তাই না? সো এটার ক্ষেত্রে আপনার জন্য ইভেন কি আপনি এটাও বের করতে পারবেন যে কোন ডেইজে বেশি লিঙ্কে ক্লিক হচ্ছে। সো এটা, অ্যান্ড
এটার পরে আমরা লিঙ্ক টিয়ারটা দেখি, এটাতে গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলে আপনি হয়তো ফ্রিতে রেজিস্টার করতে পারবেন। এখানে ইমেল, আপনার যে কোনো একটা ইউজার নেম, এটা আবার ইনস্টাগ্রামের ইউজার নেম এমন না, আপনার ইউজার নেম দিয়ে আপনি সাইন আপ করে যাবেন। সো আমাদের একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, আমরা জাস্ট ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করে যাব। সো আমরা লগ ইন করে যাই আমাদের অ্যাকাউন্টটাতে। সো লগ ইন করার পরে আপনি এরকম ড্যাশবোর্ড দেখবেন। এখানে দেখেন আমার এখানে কিন্তু ভিউস আছে, এত ক্লিক করেছে মানুষ এটা। সো এটা প্রো ভার্সনে গেলে আমি আসলে আরো ডিটেলস দেখতে পারতাম, বাট এখানে কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে, বুঝতে পারছেন না যে আপনি আনলেস ইউ আর ইন দ্য প্রো ভার্সন যে কত মানুষ কোথায় ক্লিক করেছে। সো এই জায়গাটা থেকে আপনি এই যে লিঙ্ক গুলো আছে এটাতে একদমই ইজি, আপনাকে হয়তো এটা কপি করতে হয় এবং এই যে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স এর জায়গায় গিয়ে আপনি পুরো অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে নিতে পারেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, ইভেন বায়ো দিতে পারবেন এখানে চাইলে। সো আপনার ডিসক্রিপশনটাও দিতে পারবেন, যেহেতু এটা ওয়েবসাইটের মতো কাজ করে। অ্যান্ড দেন আপনি দেখবেন যে এখানে যদি অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করেন তাহলে এখানে নতুন লিঙ্কে আসে আসে। সো যেমন ধরেন আর্টিকেল, আমি যদি কোনো কিছু নিয়ে লিখি আর্টিকেল 01, সো কেউ যদি আর্টিকেল পড়তে চায় আমাকে নিয়ে তাহলে এটাতে ক্লিক করবে, অ্যান্ড ইউআরএল টা দিয়ে দিলেই হবে। অ্যান্ড দেন এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এখানে দেখাবে এটা। অ্যান্ড আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন যেহেতু আপনার লাগবে না। সেম ভাবে আমি কিন্তু সবগুলো ক্লিক করেছি, এখানে ক্রিয়েট করে রেখেছি। সো আপনি চাইলে এরকম করে নিতে পারেন যদি আপনার মাল্টিপল লিঙ্কটা লাগে। অ্যান্ড ধরেন আপনার এই মাল্টিপল লিঙ্কটা এটা, সো এটা যদি আপনি বসিয়ে দেন অবভিয়াসলি আপনার অনেক কাজে লাগবে। অ্যান্ড আপনি যদি ধরেন কোনো লিঙ্ক ছাড়াই মার্কেটিং করতে চান, নর্মালি কাজ করতে চান প্র্যাকটিস এর জন্য ইনস্টাগ্রামে, এটাও কিন্তু পসিবল, এটাও কিন্তু ইম্পসিবল কিছু না। সো আপনি ওটাও করতে পারেন আপাতত, বিকজ অনেকেই করে। পরবর্তীতে আপনি 10-20 হাজার ফলোয়ার হওয়ার পরে আপনি যে এটা নিয়ে কি করতে পারেন, এটা দিয়ে একটা বেনিফিশিয়ারি, আমরা যেটা নিয়ে আলোচনা করবো অবভিয়াসলি এই কোর্সে, যে আসলে কিভাবে এটা থেকে বেনিফিট জানা যাবে, তাই না? সো এই জায়গাটা, অ্যান্ড আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে ফর লিড জেনারেশন, লিডস এর জন্য, লিটারালি লিডস এর জন্য আপনি যদি ডিরেক্ট লিঙ্কটা এনেবল করেন শর্টনার দিয়ে তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। অ্যান্ড লিঙ্কটা কোথায় এনেবল করতে হয় সেটা তো বুঝতেই পেরেছেন, আমি এর আগের লেকচারে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অ্যাবাউট সেকশনটাতে, ওখানে যে আপনার এই লিঙ্কটা বসিয়ে দেবেন। আর আপাতত যদি কোনো লিঙ্ক না থাকে, আপনি এমনিতেই গ্রো করতে চান, তাহলে কোনো প্রবলেম নেই। So that's all for today, and our next lecture move on kori. Allah Hafiz from this lecture.